আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সম্পূর্ণ নতুন একটি ডিজাইন আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে গলার অংশে এবং হাতায় যে ডিজাইনটি করেছি চিকন লেস, এটা কিন্তু আমি সুই সুতা দিয়ে করেছি। আর এই ভিডিওটি আমি গত একটি ভিডিওতে শেয়ার করেছি কিভাবে করেছিলাম। আর আজকের ভিডিওতে আমি শুধু মাঝখানের যে মাকড়সার জালের মতো যে ডিজাইনটা, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। ডিজাইনটি করার জন্য প্রথমে আমি একটা পলি নিয়েছি। এই পলিটা খুব বেশি শক্তও না, হাত দিয়ে টানলে ছেঁড়া যাবে এরকম একটা পলি নিয়েছি আমি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি দাগ টেনে নিয়েছি এবং গলার একটু ডিজাইন করেছি, যে গলা যতটুকু হবে সেই অনুযায়ী একটা ডিজাইন করে নিয়েছি। আর 1 ইঞ্চির থেকে একটু বেশি দূরে দূরে আমি এরকম দাগ দাগ দিয়ে বক্স করে নিয়েছি। আগে থেকেই আমি কাপড় কেটে পাইপিং করে নিয়েছি। পাইপিনের কাপড়টা চওড়া রেখেছিলাম 1 ইঞ্চির থেকে একটু বেশি, 1 ইঞ্চির থেকে 200 পরিমাণ বেশি। তো এই পাইপিনটাকে এই দাগ অনুযায়ী আমি সেলাই করে নিচ্ছি। প্রথমে লম্বাভাবে দিয়ে নেব। গলার অংশটাতে এই যে গোল করে যে দাগ দিয়ে নিয়েছি, ওইটুকু বাদ রেখে আমি কিন্তু পাইপিনটা করে নিয়েছি। তো লম্বাভাবে আমি 5টা পাইপিনের কাপড় এভাবে লাগিয়ে নেওয়ার পর এবার পাশাপাশি আবারও সেলাই করে নিচ্ছি পাইপিনের কাপড়গুলো। প্রথমেটার আমি ভিডিও করিনি, যেহেতু আমিও এই ডিজাইনটা নতুন করছি, তাই দেখছিলাম আসলে ঠিকঠাকভাবে হচ্ছে কি না, ভিডিও করলে আপনাদেরকে বোঝাতে পারবো কি না বা ভিডিওতে কেমন লাগবে দেখতে। এজন্য আমি একটা নিচে আগে করে নিয়েছি। ডিজাইনটা করার জন্য আমি এখানে লাচি সুতা ব্যবহার করেছি। লাচি সুতা এখানে আমি 2 তার করে নিয়েছি। তো প্রথমে এরকম কোণা থেকে, এক কোণা থেকে আরেক কোণা পর্যন্ত সুতাটাকে গেঁথে নিচ্ছি। এই ডিজাইনটা আসলে যেভাবে করেছি মুখে বলার থেকে আপনারা যদি ভিডিওটা সুন্দরভাবে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। এবার এখানে মাঝখান থেকে এই পাশের মাঝখান পর্যন্ত, মানে পুরো ডিজাইনটাই ক্রস ক্রস, এপাশেও যেভাবে এপাশে একইভাবে গেঁথে নিতে হবে। সুতাগুলোকে এমনভাবে গেঁথে নিচ্ছি পেছনের পাশে, মানে উল্টো পাশের সুতা কিন্তু পলির মাঝখানে আসতে পারবে না, শুধু সামনের পাশের সুতাগুলোই মাঝখানে আসবে। পেছনের দিকটাও আমি দেখিয়ে দিলাম আপনাদের। আর এখানে সেলাই করার সময় সবগুলো সেলাই কমপ্লিট হওয়ার পর কিন্তু জোড়া হবে, কিন্তু জোড়া রাখা যাবে না। জোড়া রাখলে আমি যে পরে মাকড়সার জালের মতো যে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটা করব সেটা কিন্তু ঠিকঠাকভাবে করা যাবে না, তাই যে কোনোভাবে বিজোড় রাখতে হবে। হয়তো বা এখানে একটা কম দিতে হবে অথবা একটা বেশি দিতে হবে, যেমন এখানে আমি একটা বেশি দিয়ে নিচ্ছি। এই দেখুন, এতে করে কিন্তু একটা সেলাই কিন্তু বেশি হয়ে গেল এই যেটার কারণে, ঠিক আছে। তো এবার আমি গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছি, একটা সুতার নিচ দিয়ে এবং একটার উপর দিয়ে পরপর এভাবে করে শুধু গোল করে সেলাই করে নিয়ে আসব। সুইটাকে একটা সুতার উপর দিয়ে নিতে হবে একটা নিচ দিয়ে, আবার তারপরে একটার উপর দিয়ে একটা নিচ দিয়ে এভাবে করে গেঁথে নিতে হবে। ডিজাইনটা কমপ্লিট হলে সুতাটাকে মাঝখানের দিকে নিয়ে এসে পেছনের পাশ থেকে গিট দিয়ে নেব। একইভাবে আমি প্রত্যেকটা ফাঁকা ঘর পূরণ করে নেব। দেখুন ডিজাইনটি কমপ্লিট করে নিয়েছি। এবার যে পলিটা রয়েছে এটাকে টেনে টেনে ছিঁড়ে নিতে হবে, একটু সাবধানেই ছিঁড়তে হবে, সুতাগুলো যেন এড়িয়ে না যায়। তো আমি সম্পূর্ণ পলিটাকে ছিঁড়ে নিয়েছি। এবার এই ডিজাইনটার নিচে আমি সাদা কাপড় দিয়ে নিয়েছি। এবার আমি যে ড্রেসটা তৈরি করব তার বডির অংশটাতে এটাকে
লাগিয়ে নেব। 10 ইঞ্চি লম্বা করে একটা কাপড় কেটে নিয়েছিলাম, সেই কাপড়ে দুই পাশে এইভাবে করে লাগিয়ে তারপর দেখুন চাপ সেলাই দিয়ে নিয়েছি। এবার এটাকে এভাবে মাঝামাঝি ভাঁজ করে নিয়ে তারপর মাপ দিয়ে আমি বডির উপরের পার্টের যে কাটিংটা সেটা কমপ্লিট করে নিলাম। এবার নিচের অংশটা লাগিয়ে নিলেই আমার ড্রেসটা কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা বড়দের কামিজও তৈরি করে নিতে পারেন। এই সামনে যে আমি ছোট অংশটিতে কাজ করেছি এটা সম্পূর্ণভাবে লম্বা রেখেও আপনারা কাজ করে নিতে পারবেন। এই ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।